অনিয়মিত পানীয় জল সরবরাহের অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হলেন খাদড়ার পেরিপাথর গ্রামের মানুষ। বুধবার সকাল থেকে বাঁকুড়া মুকুটমণিপুর রাজ্য সড়কের উপর পেরিপাথর গ্রামের কাছে রাস্তায় বালতি কলসি নামিয়ে পথ অবরোধ করেন ওই এলাকার মানুষ। ফলে দিনের ব্যস্ততম সময়ে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। পরে খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছান গড়বাড়ি ফাঁড়ির পুলিশ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা। তারা দ্রুততার সঙ্গে পানীয় জল সরবরাহের আশ্বাস দিলে প্রায় এক ঘন্টা পর অবরোধ উঠে যায়। কি নাম গ্রামটা আর কাউকে বলেছেন? নিউজ আজ বাংলা বাঁকুড়া। নার্সিং নিয়ে পড়ে নিজে প্রতিষ্ঠিত হতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারতী ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ব্যাঙ্গালোরে, ভর্তির সুবর্ণ সুযোগ। সত্বর যোগাযোগ করুন আমাদের প্রতিনিধির সাথে, যোগাযোগ 9932233506 অথবা 8373010006।